নমস্কার সকলকে আমি কৃষ্ণদীপ শাস্ত্রী আজই আলোচনা করব সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা এমন তিনটি কাজ যেটা যে তিনটি কাজ করলে আপনারা বিপদের সম্মুখীন হবেন আপনারা প্রবলেম ফেস করবেন আপনারা আইনি জটিলতায় জড়িয়ে পড়বেন আপনাদের মান সম্মান হানি হবে যে তিনটে কাজ করা যাবে না দু হাজার একুশ সালে কোনোভাবে করা যাবে না নোট ডাউন করে নিন লিখে নিন এই তিনটি কাজ করব না করলে বিপদের সম্মুখীন হবে রবি হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ তো রবির যেটা হয় মান সম্মান প্রিয় হয় রাজার বা রাজ্যে রাজ্য সরকারের অনুগ্রহ প্রাপ্ত হয় এনারা বা সরকারের খুব কাছাকাছি থাকে এক কথায় ক্ষমতা অলিনে থাকেন আপনারা থাকতে ভালোবাসেন এবং থাকেনও যেটা বলবো সিংহের ক্ষেত্রে প্রথম যেটা করবেন না আপনারা কোনোভাবে এই বছরে পুরোনো গাড়ি বা পুরনো যানবাহন হ্যান্ড বা নতুন যানবাহন যখন যদি বা সেকেন্ড নতুন কিনছেন তাহলে সাবধানে কিনতে হবে পুরনো একদমই কিনা যাবে না নতুন কিনলে সাবধানে কিনতে হবে চিন্তা ভাবনা করে কিনতে হবে দুর্ঘটনার যোগ আছে সেখান থেকে কেস কামারি সেখান থেকে লিটিকেশন এইগুলো হওয়ার যোগ আছে পুরোনো গাড়ি কিনবেন না নতুন গাড়ি কিনলে ডেকে শুনে কিনবেন খুব সাবধানে প্রথম গেল এটা করবেন না কখনোই করলে সমস্যা হবে আইন জটিল জড়ি পড়তে পারেন দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো নিঃসন্তান ব্যক্তির সাথে ব্যবসা করবেন না নিঃসন্তান যা সন্তান নেই বা সন্তান হবে না এরকম কোনো ব্যক্তির সাথে ব্যবসা করবেন না তাহলে দেখবেন আপনার ব্যবসায় উন্নতি তো হবেই না উল্টা আপনার ব্যবসা আস্তে আস্তে ডিটোরিয়েট করছে আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন আপনার ফ্যামিলির সঙ্গে আপনার বন্ডিং শেষ হয়ে যাচ্ছে আপনার পরিবার আপনাকে ভুল বুঝছে আপনার পরিবারের থেকে আপনি ডিটাচ হয়ে যাচ্ছেন আর্থিক জায়গাটা আপনার শেষ হয়ে যাচ্ছে এত কিছু প্রবলেম আসতে পারে কেন কারণ হচ্ছে নিঃসন্তান কখন হয় সেটা জানতে হবে তার সন্তানের জায়গাটা সমস্যা হয়ে আছে তার কিছু প্রায়শ্চিত্ত তার কিছু পাপ তার কিছু কর্মের জায়গাটা প্রবলেম হওয়ার কারণে কিন্তু সন্তান হয়নি সেরকম লোকের সাথে ব্যক্তির সাথে ব্যবসা করার আগে হাজারবার ভেবে করবেন নালে কিন্তু বিপদ হয়ে যাবে আপনার যে ব্যবসা করতে চাইছিল না দীর্ঘদিন ধরে করার সুযোগ এসছে করব না করলে তো সমস্যা কেন করবেন করবেন না বসে থাকবেন আমি বলবো করবেন না দ্বিতীয়ত যেটা লাস্ট যেটা করবেন না সেটা বলার আগে বলবো যে আজকে যারা অনুষ্ঠান প্রথমবার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে এবং শেয়ার করতে শেয়ার করলে আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো আমি যেটা চেষ্টা করি অনেক কারোর কাছে পৌঁছানো আপনাদের সঙ্গে কথা বলা আপনাদের প্রবলেম জানা তো সবাইকে রিকোয়েস্ট থাকলো এটা করার জন্য করলে ভালো লাগবে আর সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে যেটা লাস্ট পার্ট যেটা করবেন না আপনারা সেটা হচ্ছে যে কোনোভাবেই আপনার আপনার বন্ধু বান্ধবকে ঋণ দেবেন না বন্ধু বান্ধবকে ঋণ দেবেন না ঋণ দেবেন না দিলে কিন্তু সেই ঋণ ফিরত পাবেন না উল্টে তাদের তারা আপনি কিন্তু শত্রুতার একটা জায়গা তৈরি হয়ে যাবে শত্রু হয়ে যাবে তারা আপনার তারা আপনাকে শত্রুতা করে কেস করতে পারে বা বিভিন্ন রকমভাবে প্রাণ নাশের হুমকি পরিণত দিতে পারে তো সাবধানে থাকতে হবে করা যাবে না খুব ভালো থাকবেন আপনারা নতুন বছর খুব ভালো কাটুক মায়ের কাছে এই প্রার্থনা করি আজকে এখানেই শেষ করছি আগামী দিনে আবার দেখা হবে সবাইকে রিকোয়েস্ট থাকলো লাইক শেয়ার আর কমেন্ট করতে নমস্কার সবাইকে